নমস্কার। সিএনএন 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রীকুনার মিনি সচিবালয় পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সোনাপুর টানেলের মুখে সড়কে ফের বিশাল ধস, যাত্রী দুর্ভোগ চরমে, ধসে ভেসে গেল একটি লরি। করিমগঞ্জে আশ্রয় শিবির পরিদর্শন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। করিমগঞ্জ কলেজে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে NSUI বিক্ষোভ কর্মসূচি পালন। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে 17 জনকে বিনামূল্যে শ্রবণ যন্ত্র প্রদান। এবারে আজকের সংবাদ বিস্তারিত। আজ শ্রীকুনায় নির্মীয়মান মিনি সচিবালয় পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক কৌশিক রায় সহ বিভাগীয় আধিকারিকরা। ভারী বৃষ্টিপাতের ফলে গুয়াহাটি শিলচর সড়কের সোনাপুর টানেলের মুখে ফের বিশাল ধস নেমেছে। এর ফলে সারি বেঁধে আটকে রয়েছে শত শত বাহন। একটি 6-চাকার গাড়ি কাদামাটিতে আটকে পড়ায় বেশ কয়েক ঘন্টা ধরে যাত্রীবাহী গাড়ি সহ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে, ফলে অনেক যাত্রীকে ভয়ঙ্কর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জেসিবি দিয়ে কাজ চলছে যদিও ধস সরানো সম্ভব হচ্ছে না। ও দেখুন, সোনাপুর গোড্ডার সামনে সুলিপ করছে আসতে, এখন 10টা বাজে গেছে, 9:56। এই দেখো করছে, এই দেখো ব্রিজের উপরে জাম, পুরা পুরা বোকা পর্যন্ত জাম আছে। এই দেখো ওইখান থেকে সুলিপ করে ওইখান থেকে বোকার উপর দিন, ওই সামনে তখন পড়ে ও নদী, ও ব্রিজের উপরে দেখো পুরা জাম আছে। কলেজের ফি বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে করিমগঞ্জ কলেজের সামনে NSUI বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। অনেক মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা রয়েছে যাদের বেশি টাকা দেওয়ার ক্ষমতা নেই। বিগত দিনে যেখানে 4,000 টাকা ছিল সেখানে বেড়ে গিয়ে 7,000 টাকা হয়ে গিয়েছে। তাই কলেজের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে কলেজ অবিলম্বে ফিসের হার কমাতে দাবি করেন NSUI। আজকে আমাদের এখানে বসার প্রতিষ্ঠা বসার একটাই কারণ, সেটা হলো গিয়ে যে ফিস স্ট্রাকচারে যে ইয়েটা হয়েছে ওইটা নিয়ে, ফিস কলেজের ফিস যে বাড়ানো হয়েছে আসাম সরকারের দ্বারা ওইটা নিয়ে, এটা আমরা মনে করি ইনজাস্টিস স্টুডেন্টদের সাথে, কেন কি এটার এগেনস্টে কোনো ফেসিলিটিস প্রোভাইড করা হয়নি। প্লাস আমাদের কলেজ একটা গভর্নমেন্ট কলেজ, এখানে আমাদের টাউনে আমাদের জেলার যারা একদম মধ্যবিত্ত ছাত্ররা যারা আছে, গরিব ছাত্ররা যারা আছে, ওরা এসে পড়াশোনা করে, যারা বাইরে যেতে পারে না, বাইরে যাওয়ার যারা সামর্থ্য নেই, ক্ষমতা নেই, ওরা এসে আমাদের এখানে অ্যাডমিশন দিয়ে, অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রি অ্যাডমিশনের সময় মানুষের কাছে ডিগ্রি অ্যাডমিশনের সময় ব্যাগ নেই, কম্পিটিটিভ একটা জেডাব্লিউ নিয়ে ডিগ্রি প্রিপেয়ার করছে,
ওরা সুযোগ সুবিধা পায় না, ওরা এসে তখন ওরা দেশে এডমিশন নিতে চায়, তখন দেখা যায় কি ওদের গেট সার্টিফিকেট দিতে লাগে, ঠিক আছে, ওরা গেট সার্টিফিকেট বানায়, বানিয়ে গেট সার্টিফিকেট, গেট সার্টিফিকেট দেওয়ার পরেও ওদেরকে কেন ফুল পেমেন্ট দিতে লাগে, আগে ফিস ছিল 10,000, এখন হয়ে গেছে 7,000 এবার। প্রাইভেট কোর্স যেরকম বিসিএ, এরপরে বায়োটেক, এগুলো ছিল বিসিএ ছিল 14,000, এখন হয়ে গেছে 18,000, আগে ছিল বায়োটেকের ছিল 18,000, এখন হয়ে গেছে 22,000-23,000। এটা কীরকম হয়? এটার এগেনস্টে আসাম সরকার কী ফেসিলিটি আমাদেরকে প্রোভাইড করলো আমরা জানতে চাই। তো এই এই যে পুরো যে কনসেপ্টটা যে স্প্রেড করেছে আসাম সরকার, এটা একটা জুবলা, আমরা এটা কোন সময় মানি না, আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে আমরা এখানে বসেছি, পুরো দিন বসবো, দশম পর্যন্ত আমরা রিপ্লাই পাচ্ছি না, আমরা রেজাল্ট পাচ্ছি না। বরাকের বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জ সফরে এসে উপস্থিত হন। জেলায় বন্যা বিধ্বস্ত এলাকা ও শিবিরগুলি পরিদর্শন করে বিভাগীয় দপ্তরগুলিকে নিয়ে জেলা শাসক কার্যালয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন। আজি দিনজোড়া কার্যসূচীরে মই করিমগঞ্জ জেলার বিভিন্ন বানপীড়িত অঞ্চল ভ্রমণ করলো, আর তারপর আয়ুক্ত কার্যালয়ত আমি গোটে পর্যালোচনা বৈঠক করলো, আমার সাংসদ বিধায়ক সকল উপস্থিত আছে, আমি কেটামান শিবির বানপীড়িত সকল থাকা শিবির পরিদর্শন করলো, আর সা সুবিধা যদি কেনেকা হয়েছে এই লক্ষ্য করলো। তারে গোটে জেলাখনত যা দুটা বানপানী, কারণ ইয়ার দুটা ওয়েব আহিছিল, আর দুয়োটা বানপানীতে করিমগঞ্জ জেলার যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে, আর এই দুয়োটা ওয়েবত কি ধরনের রাইজর ক্ষতি হল বা লোকর ক্ষতি হল, কি ধরনের ঘরের ড্যামেজ হয়েছে বা খেতে বাড়ি ড্যামেজ হয়েছে, সকল আমি এটা এটাকে পর্যালোচনা করলো। প্রত্যেক বিভাগে তেখেতসকলের সমর্থন জানাইছে, রাস্তা ঘাটের কি ক্ষতি হয়েছে এই জানাইছো, আর এটা আমার লক্ষ্যটি হল যে যা কেটামান দিন যথেষ্ট সংখ্যক লোক আমার শিবির সমূহ আসিল, এটা লাহে লাহে কমি আহিছে, যদি এটাও শিবির বহুত লোক আছে, শিবির থাকা লোক বা যুক্ত পানির তলত আছে যাতে খাদ্য যোগানত কোনো অসুবিধা নহয়, রিলিফ মেটেরিয়াল সম্পূর্ণরূপে পাই থাকে, সম্পূর্ণ বেবি ফুডের স্যানিটারি ন্যাপকিনলৈকে সকল বস্তু যাতে সঠিকভাবে পাই থাকে সেই ওপর আমি গুরুত্ব দিছো, মিজার হিসাবে লব পারি এইখানে লব, আর যা পার্মানেন্ট মিজার হিসাবে লাগবে সেই কামখানির ফিজ বনায় আমি সম্পূর্ণ নিজের নিজের বিভাগক দিবর কারণে কইসু, প্রত্যেকে নিজের নিজের বিভাগক দিব, পিডব্লিউ ডি পিডব্লিউ ডিপার্টমেন্টক দিব, পিএইচএ পিএইচএ ডিপার্টমেন্টক দিব, আর আমি বিভাগসমূহেও ইয়াক প্রায়োরিটি রাখি খুব সোনকালে কামখানি করে দেওয়ার চেষ্টা করি, গতি এইখানে আমার পর্যালোচনা। আজ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর সিভিল হাসপাতালে 17 জনকে শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। বরাক ভ্যালির প্রত্যন্ত অঞ্চল থেকে তাদেরকে স্ক্রিনিং করে মেশিনগুলো তুলে দেওয়া হয়। এদিকে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে শিলচর সিভিল হাসপাতালের গাইনোকোলজি বিভাগে 1,000 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। রোটারি গ্রেটারের জুলাই মাসকে ম্যাটারনেল অ্যান্ড চাইল্ড কেয়ার মাস হিসেবে গণ্য করে, এটি রোটারি গ্রেটারের স্থায়ী প্রকল্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি গ্রেটারের সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ পুলক দাস, সচিব ডক্টর জুরি শর্মা, হুবু সভাপতি ডক্টর রজত দেব, সুহাস ধর, রাজর্ষী ভট্টাচার্য, দেবজ্যোতি ঘোষ প্রমুখ রোটারিয়ানরা। 2022 সালের 29 নভেম্বর কাছাড় হাই স্কুলের উন্নয়নের 10 কোটি টাকা অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘোষণায় কাছাড় হাই স্কুল সহ আরও 2টি স্কুলের নাম উল্লেখ ছিল, কিন্তু কাছাড় হাই স্কুল ছাড়া বাকি 2টি স্কুলের ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এই ঘটনা উল্লেখ করে স্মারকলিপির মাধ্যমে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে তুলে দেন স্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্ত। এ নিয়ে জেলাশাসকের কাছে মন্ত্রী বিষয়টি জানতে চাইলে পরবর্তী প্রধান শিক্ষিকা এবং জেলাশাসকের মধ্যে বচসার সৃষ্টি হয়।
ক্ষোভে জেলাশাসক আজ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ডেকে পাঠান। জেলাশাসক কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে কথা কি হয়েছে এ নিয়ে প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্তের বক্তব্য। তো আমরা সব টিচারদেরকে সবাই এসছি আমরা ওনার সঙ্গে, তো উনি টিচারদেরকে সবাইকে এক জায়গায় করে শুধু বলেছেন যে আপনারা রেজাল্ট বেটার করার চেষ্টা করুন, যেহেতু আমাদের গ্রুপ সি এসছে, গ্রেড সি এসছে গুরুত্বসবে, এটা বেটার করার জন্য উনি ওদেরকে বলে ওদেরকে বলেছেন যে আপনারা বাইরে চলে যান। আমাকে এবং সিনিয়র মোস্ট টিচার মনোজ রায় আমাদেরকে উনি বসিয়ে তারপর বলেছেন যে মেমোরেন্ডাম দেওয়ার ব্যাপারে এমন কিছু কথা উনি বলেননি, এই ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু কথা উনি বলেননি, বলেছেন যে আপনাদের আগে আমার কাছে আসা উচিত ছিল, আমাদের আমার কাছে এসে তারপর আপনারা মেমোরেন্ডাম দেওয়াটাই উচিত ছিল ইন্সট্রাক্টর এবং আমাকে জানিয়ে। আমি বলেছি যে এই ব্যাপারটা আমার জানা ছিল না, যে এই ব্যাপারটা যেহেতু এটা স্যাংশন হয়নি, গ্রান্ট একটা ডিক্লেয়ার হয়েছিল, আমাদের ধারণা ছিল যে এটা মিনিস্টারদের কাছেই বলতে হবে, ওই জন্য আমরা ওদের কাছেই বলেছি ভবিষ্যতে কোনো দরকার হলে আমরা ডিরেক্ট আপনাদের কাছেই আসবো। তারপর উনি বাকি সময়টুকু আমাদের সিগ্রেট নিয়ে কথা বলেছেন, কোন জায়গায় আমাদের ফল্ট রয়েছে, আমরা স্বীকার করেছি যে আমরা কোনোদিন সিগ্রেট পাইনি এবং ভবিষ্যতেও পাবো না, আমাদের এটাই আশা, আমরা বেটারমেন্টের চেষ্টা করব, চেষ্টা শুরুও হয়ে গেছে। তো উনি দায়িত্ব দিয়েছেন এডিসি এডুকেশন অন্তরা সেনকে রেগুলারলি স্কুলের সঙ্গে টাচে থাকার জন্য, আমরাও চাই এটা, রেগুলার ভিজিট হলে স্কুলের অনেক ডিসিপ্লিন ঠিক থাকে, আর এটাই আর কি, এইগুলোই কথা ওনার সঙ্গে হচ্ছে। অনেকে বলা বলি করছে যে সবাই জানে, এবং এরপরে তখনকার শিলচরের বিধায়ক যিনি এখনো বিধায়ক আমাদের, এখন যাবেন, ওনাকে আমরা ফেলিসিটেশন দিয়েছি, যেখানে এসে উনি নিজেও বলেছেন যে উনি চেষ্টা করে এটা এনেছেন আমাদের স্কুলের জন্য, কাজে আমাদের তো আর এখন বলার কোনো অপেক্ষা রাখে না, না আমাদের স্কুলের নাম ছিল আছে থাকবে। গুয়াহাটি থেকে কেউ ফোন করেনি আমাকে, ও না গুয়াহাটি থেকে না, যেদিন এখানে ক্যাবিনেট মিটিং হয়েছিল ওই দিনই সকালে চন্দ্রমোহন পাটোয়ারি স্যার গিয়েছিলেন আমাদের স্কুলে, তো উনি ভিজিট করে তারপর আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি, তখন তো আমরা জানি না আমাদের 10 কোটি টাকা ওই দিনই স্যাংশন হয়ে যাবে। তারপর উনি যাওয়ার সময় বলেছেন আপনাদের জন্য গুড নিউজ একটা আসবে, তারপর 2 ঘন্টা পরে উনি তখনকার যিনি হেডমিস্ট্রেস ছিলেন ওনাকে ওনার অফিস থেকে ফোন করে জানিয়েছে, উনি তখন শিলচরই ছিলেন ওরা, যে আপনার স্কুল 10 কোটি টাকা গ্রান্ট। ফিরছি এক বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচর বাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান, কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935588 এই নম্বরে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বিশাল শোভাযাত্রার মাধ্যমে বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানেরিয়াকে স্বাগত জানালো বজরং দলের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। শুক্রবার নীরজ কানেরিয়া শিলচর বিমানবন্দরে অবতরণ করে বদরপুরের শ্রীগৌরী মাধব ধামের উদ্দেশ্যে রওনা হন। উনার বরাক উপত্যকা সফরকে ঘিরে এদিন দলের কর্মকর্তারা একজোট হয়ে রংপুর নরসিং আখড়া থেকে এনডি কলোনি পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে উনাকে স্বাগত জানান। আমাদের রাষ্ট্রীয় বজ্রং দল সংযোজক শ্রী নীরজ জি আসছেন, তো আমাদের মাধবধামে 10 দিবসীয় পর্ব চলছে বজ্রং দলের, তাই উনি সেখানে অ্যাটেন্ড করবেন, তো আমরা এখানে শিলচর জেলার থেকে আমরা এখানে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সব দাঁড়িয়েছি, তো উনি এইমাত্র এসে পৌঁছবেন এখানে অল্প সময়ের মধ্যে, তাই আমরা এখানে এসেছি। অনেকদিন পরে উনি আমাদের শিলচর শহরে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবেন আমাদের মাধবধাম বদরপুরে, তো উনি এইমাত্র এসে পৌঁছেছেন, আমরা ওনাকে সম্বর্ধনা দেব। শিলচর সরকারি বিদ্যালয়ের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো আকসা।
চলতি বন্যায় আকসার ত্রাণ বন্টন কর্মসূচির অঙ্গ হিসেবে শিলচর সরকারি বিদ্যালয়ে আশ্রিত বন্যার্তদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করলেন আকসার কর্মকর্তারা। এদিন শিলচর গভ গার্লস স্কুলে আকসার কর্মকর্তারা শিবিরে আশ্রিত বন্যার্তদের ত্রাণ সামগ্রী তুলে দেন। সরাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে বন্যা কবলিত গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের কাছে আমরা আমাদের সাধ্যমতো কিছুটা ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আজকে যা যেসব জিনিস রয়েছে তাদের মধ্যে রয়েছে চাল, ডাল, শস্যের তেল, সোয়াবিন এবং সাবান। এবং আমরা বিগত দিনে ছোটলাল শেঠ ইনস্টিটিউটে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী দিয়েছিলাম। এবার গফ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আমাদের সাধ্যমতো এই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। সেই প্রয়াস আমরা জারি রেখেছি করোনার থেকে আরম্ভ করে বিগত বন্যায়ও আমরা ভূমিকা নিয়েছিলাম আমরা আমাদের সাধ্যমতো। শুক্রবার এনএসইউআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটি পুরকর বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে শহরের বিভিন্ন স্থানে পথসভা আয়োজন করে। বিকেল 3টা থেকে সোনাইরোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রাঙ্গিরখাড়ি ও প্রেমতলায় অনুষ্ঠিত পথসভার বক্তব্য রাখেন দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি। জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে শ্যামদেও কর্মী ও অধ্যাপক অজয়। 2015 সালের পর থেকে এই মিউনিসিপ্যালিটি বোর্ড ওয়ার্ডের কোন কমিশনার সেখানে উপস্থিত নেই, সেই হেতু বোর্ড আজকে বা বোর্ডের আধিকারে এইভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অযৌক্তিক এবং অগণতান্ত্রিক। তাই এসইউসিআই কমিউনিস্ট দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই এই পৌরকরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা হয়েছে। গত 2 তারিখ আমরা মিউনিসিপ্যালিটি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি। স্মারকপত্র দিয়ে আমরা বলেছি যে এইভাবে কর বৃদ্ধি করা চলবে না, সেটা প্রত্যাহার করতে হবে। মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবা করার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলেছেন, পরোপকারেই ধর্ম, সমগ্র পৃথিবীতে সকলের মানবিক মূল্য সমান। আর সেই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে শিলচর রামকৃষ্ণ মিশন। বেলুড় মঠের সহযোগিতায় ও কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে নৌকা যোগে 500+ রেশন সামগ্রী তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ জি মহারাজ। নমস্কার, শিলচর রামকৃষ্ণ মিশন থেকে স্বামী গণধীশানন্দ। কয়েকদিন ধরে বরাক নদীর বন্যায় এই অঞ্চলের মানুষ খুব কষ্ট পাচ্ছেন। শালচাপড়ার কাছে বাঁধ ভেঙে সৈয়দপুর, নরসিংহতলা এসব জায়গা, সৈয়দপুর 1, সৈয়দপুর 2, নরপতি এইসব আলতলা এইসব জায়গাগুলোতে প্রচুর একেবারে সমুদ্রের মতো হয়ে গেছে। আর ওরা বলছে যে এই জল 1 মাসের আগে বেরোবে না, অথচ ওই সব জায়গায় কোনো ত্রাণ পৌঁছয়নি। ত্রাণ দিতে গেলে তো নৌকোয় করে 45 মিনিট যেতে হবে একটা জায়গায়। আজকে আমরা 3টে জায়গায় গেলাম, প্রায় ওই রকমই নৌকোয় করে করে সব জিনিসপত্র নিয়ে গিয়ে, আর যারা নিতে আসছেন তারাও নৌকোয় করে করেই নিতে আসছেন। অত্যন্ত অবস্থা খারাপ, জল নেই, ইলেকট্রিসিটি নেই, বিশেষ করে দেখলাম পশু খাদ্যের খুবই অভাব, গরুগুলি এমন রোগা হয়ে গেছে, খুব কষ্টের ব্যাপার, মানুষদেরও খাবার নেই। এই রকম পরিস্থিতিতে বেলুড় মঠের সহযোগিতায় শিলচর রামকৃষ্ণ মিশন থেকে আমরা কয়েকদিন ধরে এই অঞ্চলে বন্যা রিলিফ করব। গতকাল একটা জায়গায় করেছি,
আজকে এই অঞ্চলে করলাম, আরও দু তিন দিন পর আবার অন্যান্য জায়গায় করতে থাকবো। এইটা এই রিলিফের কাজটা আমাদের শুরু হয়েছে জিরিবামের দাঙ্গা বিধ্বস্ত এলাকা থেকে, আর এখন আবার এই কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে ফ্লাড রিলিফ শুরু হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার কল্যাণ হোক, সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, বন্যা কমে যাক। আর নররূপী নারায়ণের সেবার জন্যে আমরা তো ভক্তদের ওপর নির্ভর করেই সব কিছু করি, আমাদের তো কিছু নেই, ভক্তেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বেলুড় মঠ সবাই হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সহযোগিতায়। এই নররূপী নারায়ণের সেবা করার জন্য শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনের উদ্যোগে গ্রীষ্মকালীন চার দিবসীয় অঙ্কন ও সঙ্গীত নৃত্যের কর্মশালা সম্পন্ন হয়েছে। গত 9 জুলাই থেকে 12 জুলাই অবধি শিলচর সুনাই রোড স্থিত সাই বিকাশ বিদ্যানিকেতনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন চার দিবসীয় অঙ্কন ও সঙ্গীত নৃত্যের কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। এতে কাছাড় জেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা অংশ নেয়। নমস্কার, সাই বিকাশ বিদ্যানিকেতন আয়োজিত একটি সামার ক্যাম্প কর্মশালা আয়োজন করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যিনি সাই বিকাশ বিদ্যানিকেতন যিনি কর্মধার শ্রী রেড্ডি স্যার মহাশয় এবং সাই বিকাশ বিদ্যানিকেতনের শিলচর যে ব্রাঞ্চটা আছে ট্যাগোর ক্যাম্পাস, যিনি একাডেমি ডাইরেক্টর পদে আছেন নাইডু স্যার মহাশয়, এবং বাচ্চারা নতুনভাবে আর্ট অ্যান্ড ক্রাফট নতুনভাবে যেসব জিনিস শিখেছে, বেলুন দিয়ে বেলুন উপরে নিউজ পেপার লেয়ার দিয়ে তারপর এটাকে শুকিয়ে, ওয়েদারটা ছিল একদম বাজে ওয়েদার ছিল, আমরা কীভাবে শুকিয়েছি আমরা এটা জানি, তারপর আমরা বেলুনটাকে কেটে অনেকটা সুন্দর হয়েছে সেই অনেকটা হয়নি, তার মধ্যেও আমাদের স্টুডেন্টরা এমনভাবে ওরা এটাকে সুন্দরভাবে মানে চেষ্টা করেছে খুব ভালো একটা প্রোডাকশন যেন বার হয়। সত্যি আই এম সো হ্যাপি, আমাদের প্রোডাকশনটা খুব ভালো বেরিয়েছে, কেন বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করেছে এই চারটা দিন। বাচ্চারা বিশেষভাবে ওদের এই সাবজেক্টকে ওরা ভালোবেসেছে, ভালোবেসেই ওরা ওদের কাজ করেছে। আজকের সংবাদ এ পর্যন্তই, নমস্কার।